ফেনীতে শরীরে আগুন লেগে দগ্ধ হয়েছেন এক কলেজ ছাত্রী। তবে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। দগ্ধ মাসকুরা আক্তার মমু ফেনী শহরের ন্যাশনাল কলেজের ছাত্রী। গতকাল লক্ষ্মীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অফিস সহায়ক আব্দুল মালিক খবর পান তার মেয়ে মমুর শরীরে আগুন লেগেছে। মাদ্রাসার পাশেই লক্ষ্মীয়ার স্কুল গেটে গিয়ে দেখেন মমুর শরীরে আগুন। গুরুতর অবস্থায় মমুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক জানান তার শরীরের 40% অংশ পুড়ে গেছে।